আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সবাইকেই আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে আমার ব্লগ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে কাজের কথা খুব একটা বলবো না, আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে একটু কথা বলবো ব্যবসা নিয়ে। আত্মবিশ্বাস আর ধৈর্য ধার ছাড়া সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। কিভাবে ব্যবসা শুরু করবেন, অনেকেই কিন্তু এরকম প্রশ্ন মনে মনে করে যান, আর নিজে নিজে শুধু স্বপ্ন দেখেন যে ব্যবসা করব। ঘরে বসে সবাই ব্যবসা করছে, ভিডিও দেখে দেখে অনেকেই উৎসাহ পাচ্ছেন যে আমরা এরকম কাজ করব, আমিও করব। কিন্তু আবার পিছিয়ে যাচ্ছেন যে কিভাবে এটা আবার সেল করব, তৈরি করলাম একটা ড্রেস সেল করব কি করে, টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করলে কিন্তু কখনোই ব্যবসা করা যাবে না। আর সেই সাথে থাকতে হবে ধৈর্য। আপনি একটা কাপড় কিনলেন, কিনে এই কিছুটা কাজ করে না আর হবে না, এই নিয়ে কি করে সম্ভব এত সময় ধরে সেলাই করে ড্রেস তৈরি করব, তাহলেও কখনোই সম্ভব হবে না। আমাদের সর্বপ্রথম ধৈর্য, তারপরে নিজের প্রতি আত্মবিশ্বাস। ধৈর্য দিয়ে একটি ড্রেস তৈরি করুন, সাথে আত্মবিশ্বাস রাখুন যে ড্রেসটা আমি সেল করব, মানে আমি এরকম ড্রেস সেল করব। প্রথমতই আপনি ড্রেস তৈরি করলে আপনি কাউকে না বললে কে জানবে কি করে, সবাই বুঝবে কি করে যে উনি ড্রেস তৈরি করেন, ওখান থেকে কিনতে হবে, কিনব। এজন্য আপনাকে আগে ধৈর্য ধরে ড্রেস তৈরি করতে হবে, করে নিয়ে নিজে ব্যবহার করলেন, দুই একটা নিজে ব্যবহার করবেন। আগে নিজের জন্য কিন্তু তৈরি করতেই হবে, না হলে হবে না। নিজের জন্য ড্রেস তৈরি করে তারপরে সেটা ব্যবহার করলে বিভিন্ন জায়গায় যাবেন বা ড্রেস পরছেন, নিজেদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করলেন, দেখালেন আমি এরকম কাজ করছি, এটা করব, এরকম দেখো তো কেমন হয়েছে, বা আমি এরকম কাজ করে সেল করব, কেউ নিলে আমি এরকম সেল করব। দেখা যাবে যে দুই একজন, পাঁচ সাতজন জানতে জানতে দুই একজন বেশ পছন্দ করে বসেছে বা নিতেও চাইছে। তো সেখানে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে আর ধৈর্য, এটা সর্বময় সবসময়কার কথা। তো আমি আমার জীবনের কিছু কথা বলি। আমি হাতের কাজ জানি অনেক ছোটবেলা থেকেই, কিন্তু অনেক ছোটবেলা বলতে আমি হাই স্কুল জীবন থেকেই, আর আমার কোনো কাজই কেউ আমাকে হাতে খড়ি দিয়ে শেখায়নি। সেলাই মেশিনের কাজ শিখেছি, আমার আমা বাসায় কাজ করতো, মানে আমাদের সব ড্রেসগুলো আমার আম্মা তৈরি করতো, দেখতাম, দেখে দেখে একটু একটু করে করতে করতে শিখে নিয়েছিলাম। কিন্তু মাপঝোঁক সেরকম জানতাম না, আমার আম্মা নিজে নিজে কিন্তু শিখেছিলেন, তিনি কাউকে দিয়ে কারো কাছ থেকে শেখেননি মাপঝোঁক কিছু না। পুরনো কাপড়কে মেপে মেপে দেখে দেখে সেই অনুপাতে কাটতেন, তবে হ্যাঁ যখন যেখানে যেতেন হয়তো কেউ এই কাজ করছে দেখে একটু দেখতেন। তো তার ওইরকম শেখা, যার কারণে মাপঝোঁক ওইরকম জানতাম না। তো বিবাহিত জীবনে এসে বাচ্চা কাচ্চা হওয়ার পরেও পাশে এক ভাবি শেখাচ্ছিল, তো সেখানে আমি গিয়ে একটু শিখলাম। তো আমার কিন্তু অনেকটাই গ্রো হলো সেখানে, আমার মাপঝোঁক ড্রেস সম্পর্কে যেহেতু একটু আইডিয়া ছিল। তারপরে ইউটিউব আছে, মাপঝোঁকের একটু আইডিয়া থাকলে কিন্তু এগুলো বেশ সুন্দরভাবে ইউটিউব দেখে শেখা যায়, ডিজাইন দেখে ডিজাইন করা যায়। তারপরে আবার আমি হাতের কাজের এই ড্রেস তৈরি করা, কুশি কাটার কাজ পাশে আরেকটা জায়গায় আমি দেখলাম, সেখানেও এক আপা শেখাতো, সেখানেও গেলাম। আমি কিন্তু কাজ জানি তারপরেও, তো সেখানে শুনেছিলাম যে কাজ করতে দেয়, আবার ওখানেও নাকি ছেলও করা যায় নিজেরা তৈরি করে। তবে
যেভাবে যত টাকা খরচ করে দেওয়া হতো জিনিস সে অনুপাতে দাম দিত না, যদিও তবুও ঢুকেছিলাম যে এখান থেকে হয়তো কিছু না কিছু আমি শিখতে পারবো, বুঝতে পারবো। তো তারপরে আমি যে টাকা খরচ করে করতাম সে টাকা উঠতো না, তবু আমি কুশি কাটার গলার কাজটা করতাম ওখানে, বেশ কিছু ছেল করি। ছেল করার পরে আমি আমার বাসার ছাদে গিয়ে গিয়ে বিকালে আমার ছেলে মেয়েদের ছাদে ছেড়ে দিয়ে ওরা খেলা করতো, আমি বসে বসে ওখানে কাজ করতাম। তো ছাদে অনেক ভাবিরা আসতো, ওখানে আসার পরে তো ওনারা আমাকে জিজ্ঞেস করতো যে এটা কী জন্য করেন, কীভাবে করেন, কোথা থেকে করেন। তো আমি বলতাম যে আমি ছেল করি। তখন আমি অনেক অর্ডার পেয়েছিলাম, আস্তে 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 অনেকগুলো অর্ডার পেয়েছিলাম, কাজ করেছিলাম। আসলে এভাবেই ব্যবসা করার মন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর এভাবে প্রচার প্রচারণা করতে হবে, তবেই আসলে সফলতা অর্জন করা সম্ভব। আত্মবিশ্বাস, ধৈর্য, পরিশ্রম সব মিলে তবেই সফলতা অর্জন করা যায়। সফলতা এমনি এমনিও আসে না, একদিনেও আসে না। ড্রেস তৈরি করেই যে সেল করতে পারবো তাও না, আবার দেখা যাবে যে ড্রেস তৈরি করতে বসেই কেউ দেখে পছন্দ করে নিল, সেখান থেকে আরও আরও অনেকে নিল, এভাবেই আবার প্রচারও হয়ে যায়, প্রসারও লাভ করে। তো এজন্য কোনোটাই বলা যায় না যে আমি পারবো না, এগোতে হবে, এগোতে হবে, তবেই পারবো আমরা। একদিনে কোনো কিছুই হয় না, ধিকে ধিকে করতে করতে তারপরেই আগানো যায়, আর চলার পথে হোঁচট আসবে, বাধা আসবে যে কোনোভাবে, কিন্তু পিছু হাঁটা যাবে না, নিজের চেষ্টা চালিয়েই যেতে হবে। তো সর্বপ্রথম আসলে জানা দরকার টেইলারিংয়ের কাজ, তারপরে সুই সুতার কাজ, সাথে অন্য অন্য অনেক রকম কাজ আছে যেগুলো শিখলে দেখা যায় যে ঘরে বসে বেশ কিছু ইনকাম করা যায়। কেন পারবো না আমরা, বাহিরে যেতে পারছি না, ঘরে বসে ইনকাম করব, নিজের আত্মপরিচয় হবে। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, এ পর্যন্ত চলে এসেছেন ভিডিওর, প্লিজ একটা লাইক দেবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ভিডিও এবং বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, যাতে নোটিফিকেশান পাওয়া মাত্রই দেখে নিতে পারেন। আর এ কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার অনেক দিনের অনেক পরিশ্রমের ফলে আমার জামার কাজটা হয়ে গেছে, সব দিকের কাজই হয়ে গেছে, এখন শুধু ওয়াশ করা আছে। আর এই যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, এ তো সর্বক্ষণের জন্য ঝামেলা করেই যাবে, টানাটানি করছে, বড় দুটা স্কুলে চলে গেছে, এটা এখন বাসায় এরকম ঝামেলা করবে। তো তবু এর মধ্যেও আমি কাজ করি, আর ড্রেসটার ফাইনাল লুক অবশ্যই আপনারা পাবেন, আমি ওয়াশ করে লন্ড্রি থেকে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তবে ওনাটার কাজ এখনও হয়নি, ওনাটা কাজ করলে তবেই ওনাকে আমি দিতে পারবো, এটা আমার অর্ডারি কাজ। এছাড়াও আমার কুশি কাটার গয়না, কুশি কাটার গলারও কয়েকটা অর্ডার আছে, সেগুলোও করবো, সাথে নিজেদেরও কাজ আছে। আর আমার বেশ কয়েকটা ড্রেস আটকা পড়ে গেছে, আমার কর্মী আপুটা মানে যিনি একটু বেশি কাজ করেন, এক মাসে দুই তিনটা ড্রেস আমায় করে দিতে পারেন, উনি একটু ঝামেলার মধ্যে আছেন, ওনার আত্মীয় স্বজন দুজন একসাথে নাকি মারা গেছেন, যার কারণে যাই হোক উনি করে দিতে পারছেন না, একটু দেরি হচ্ছে। এজন্য আপনাদের সামনে নতুন নতুন ড্রেস আসলে দেখাতে পারছি না যদিও, তবে অচিরেই দেখাবো, অলরেডি হয়ে আসছে ড্রেস আর কি। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিও যেহেতু, এজন্য আমি আমার সাংসারিক কাজও মাঝে মধ্যে কিছু কিছু শেয়ার করি। এখানে আমি মসুরের ডাল দিয়ে পাতাকপি রান্না করছি, আর আমার ভয়েস দেওয়ার সময় আপনারা বাচ্চার কথা শব্দ পেতে পারেন, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি যখন ভয়েস দিই তখন আমার ছোট
বাবুটা কাছে থাকে তো, যার কারণে একটু শব্দ পাওয়া যায়। বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি, আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।